ষড়যন্ত্রের ইস্যুটা নিয়ে সর্বশেষ কথা বলবো। আমি একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন জহিরুল ইসলাম, যিনি মালয়েশিয়াতে পিএইচডি গবেষণা করছেন, এবং বাংলাদেশ যিনি সাবেক বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের যিনি সভাপতি, সাবেক সভাপতি, আমরা তার কাছে যেতে চাই। আসলে জনাব আলী আশরাফ যে কথাটি বলছিলেন, আমরা তার সূত্র ধরে আসতে চাই যে আমাদের বাংলাদেশের শিক্ষা কার্যক্রম এবং মালয়েশিয়ার শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশের রিসার্চ পলিসি এবং আমাদের মালয়েশিয়াতে যে আপনারা যারা রিসার্চ করছেন বা এখানে আমাদের যারা রিসার্চ স্টুডেন্ট রয়েছে তাদের এই রিসার্চ প্রক্রিয়াটার মধ্যে পার্থক্যটা কি, এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কিরকম শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, আপনার দৃষ্টিতে কি মনে করেন আপনি? জি ধন্যবাদ। আমি আমার প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রথমে আমি আমার বড় ভাই আলী আশরাফ ভাইয়ের একটু কথা বলে নিচ্ছি। দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে আসলে আপনি যেটা বলেছেন আপনার কথাকে আমি খুব সমর্থন করি, সমস্যা নেই, কারণ হচ্ছে আপনি আমাদের বড় ভাই মানুষ। তো আপনি যেটা বলেছেন ভাই যে আসলে পার্সোনালি একজন মানুষ করতেই পারে, হ্যাঁ পার্সোনালি যখন করে যেমন একজন স্টুডেন্ট করতে পারে, বা এটা তো আমরা দেখছি সিরিজ আকারে হচ্ছে, মানে এই যে থিসিস জালিয়াতি এটা বলেন সেটা সিরিজ আকারে হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই এটার বিষয়ে একটা পদক্ষেপ নিতেই হবে, কারণ হচ্ছে আপনার আমি যেটা দেখেছি সর্বশেষ। জহির ভাই আপনাকে একটা তথ্য দিয়ে সহযোগিতা করছি আলী আশরাফ ভাইয়ের উদ্দেশ্য, যেহেতু আশরাফ ভাই বিভিন্ন টকশোতে বেশ ভালো আলোচনা করেন এবং সরকারের দুর্বল দিকগুলো নিয়েও বলেন, কারণ সরকারের থাকলেই যে সরকারের অন্যায় কেউ মাথা পেতে নিতে হবে এমনটা না। 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে আপনার অভিযোগ জমা পড়েছে ইউজিসি তে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন উন্নয়ন হয়েছে সেগুলোতে তারা দুর্নীতি করেছে, পছন্দের ঠিকাদারকে দিয়েছে, নিয়োগের ক্ষেত্রে তারা স্বজনপ্রীতি করেছে। 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে এই অভিযোগ, এইটা একটা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সফলতা ব্যর্থতাকে কি ইন্ডিকেট করে না? এবং এটা কেমন একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে যদি এই অভিযোগ থাকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই একজন শিক্ষক না, খুব মানে নাম করা 4-5-6 জন শিক্ষকের বিরুদ্ধে এইরকম জালিয়াতির অভিযোগ, অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এটা থাকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরো আছে। আমি সেটাই বলছিলাম, বা আমি শেষ করি একটু। এখন বিষয় হচ্ছে আপনারা ধরেন, আমি সর্বশেষ, বা এক মিনিট আমি শেষ করি, প্লিজ লেট মি ফিনিশ। আমি সর্বশেষ যেটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকার বিরুদ্ধে কথা উঠেছে, ওনার যে থিসিস পেপারটা ছিল বা একটা পেপার ছিল 78% টার্নিটিন, তাহলে 78% টার্নিটিন একটা ইউনিভার্সিটি প্রশাসন বা ইউনিভার্সিটির শিক্ষক তারা কিভাবে অ্যাপ্রুভ করে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আপনি একজন ব্যক্তিকে দোষ দেবেন কিভাবে? ব্যক্তিকে দোষ দেওয়ার মতো কোনো কিছু দেখছি না আমি। হ্যাঁ, ব্যক্তির ডেফিনেটলি ভাই একটা দোষ আছে, বাট যখন বিদেশের মতো যে আমরা যেখানে পড়াশোনা করছি, ভাই যেটা আমাকে কোয়েশ্চেন করেছে, আমাদের 10% টার্নিটিন হলে মনে করে যে না এটা অ্যাপ্রুভ করার মতো যোগ্য হয়নি। তাহলে আপনি ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটিতে তো আমরা একটা ভালো ইউনিভার্সিটি মনে করি, বাংলাদেশের জন্য টপ, এটা তো নিঃসন্দেহে স্বীকার করতে হবে, বাট এখানে কেন এই সেন্সরটা থাকবে না যে একজনের একটা পেপার পাবলিশ হবে, একজনের থিসিস অ্যাপ্রুভ করবে, সেখানে আপনার কেন 78% টার্নিটিন থাকবে, সেটা তো হতে পারে না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার ম্যাচটা কোথায় করা দরকার। হ্যাঁ, অবশ্যই একটা ম্যাচিংয়ের দরকার আছে। আপনার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে অবশ্যই রিসার্চ বেসড একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। আমি এমন ইউনিভার্সিটির কথা জানি যারা মাস্টার্স পাস করে তাদের সিঙ্গেল অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না, তাহলে তারা কি শিখবে? অথচ মালয়েশিয়াতে আপনার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করে, মানে অ্যাসাইনমেন্ট বলতে রিসার্চ টাইপের অ্যাসাইনমেন্টের কথা আমি বলছি, জাস্ট সিম্পল অ্যাসাইনমেন্টের কথা বলছি না। তো তারা তো স্কুল থেকে শুরু করে, স্কুল থেকে থিসিস বা রিসার্চ শিখায় শিখায় তাদেরকে মাস্টার্স পর্যন্ত নিয়ে আসে। তাহলে এই যে আমাদের মধ্যে একটা গ্যাপ, আমাদের শিক্ষা ব্যবস্থার গ্যাপ, আমি আগেই বলেছিলাম যে এই গ্যাপটা দূর হতে পারে তখনই যখন আমরা বিদেশে যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে দেশীয় যারা মেধার যোগ্যতা দিচ্ছেন, মেধার পরিচয় দিচ্ছেন, তাদেরকে তো অবশ্যই সেট করতে হবে, বাট বিদেশে যারা বিভিন্ন দেশে মেধার যোগ্য পরিচয় দিচ্ছেন, তো ওনাদেরকে দেশের বিভিন্ন জায়গায় সেট করে তাদেরকে দিয়ে অ্যাডাপ্টেশনটা করাতে হবে শিক্ষা ব্যবস্থার। যে আসলে একজন মানুষ কিন্তু বাংলাদেশের প্রফেসর আছে অনেক বা ডক্টরেট আছে, কিন্তু তাদের কোয়ালিটিটা দেখতে হবে। বিদেশে যারা পড়াশোনা করে পিএইচডি শেষ করার সাথে সাথে 30টা Q1 Q2 পেপারে পাবলিকেশন করে, 20টা 30টা 40টা পর্যন্ত পাবলিকেশন করে, অথচ তারা গিয়ে বাংলাদেশের মতো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে থাকে, কেন ভাই? ওনারা কি দোষ করেছে? ওনারা কি 5% কোটাও কি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যাইতে পারে না? গেলে তো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মান ভালো হবে। তারা যেভাবে রিসার্চ করে গিয়েছে বাংলাদেশের টপ লেভেল 100 ইউনিভার্সিটির ভিতরে বা
টপ 50 এর ভিতরে যারা পড়াশোনা করে গিয়েছে তাদেরকে তো বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা স্থান করে দিতে পারি। আমরা প্রোগ্রাম শেষ করব তার আগে আমরা একটু নূর লক্ষ্ণৌর এর কাছে যেতে চাই। আসলে নূর লক্ষ্ণৌর আপনারা তো রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে আন্দোলন করছেন, রাজপথে নামছেন, আপনারা আসলে যে কথাগুলো বলছিলেন যে আমাদের বাংলাদেশে রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাকে এস্টাবলিশ করার জন্য আপনারা ডাকসু সাবেক বিপি বা একজন ছাত্র হিসেবে এই ভূমিকা রাখতে পারেন কিনা? আমি আপনাকে বলছি কিন্তু আমরা ডাকসু নির্বাচনের পরে সিনেটে কিন্তু আমরা এই বিষয়টা খুব গুরুত্ব দিয়েছি, এমনকি শিক্ষা উপমন্ত্রী নওফেল ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল, সেখানে তাকেও আমরা অনুরোধ করেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোকে যেন তারা রিসার্চের জন্য একটু চাপ প্রয়োগ করে। এবং এখানে আপনার শুধুমাত্র ছাত্র আন্দোলনের আসলে কর্মী হিসেবে আমরা কথা বললেই হবে না, এখানে বিভিন্ন বিশেষজ্ঞ রয়েছে, তাদেরও একটা অপিনিয়ন থাকতে হবে এবং আমার কথা বলতে হবে। কেন ভাই, বিশ্ববিদ্যালয়ের কাজই তো হচ্ছে যে জ্ঞান সৃষ্টি করা, গবেষণা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন আবিষ্কার করা। এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি থাকে। আজকে আমরা ভ্যাকসিন নিয়েছি, এখানে কোথা থেকে ভ্যাকসিনটা এসেছে? অক্সফোর্ডের ভ্যাকসিন, ফর্মুলা অক্সফোর্ডের, অ্যাস্ট্রাজেনেকা এবং সেরাম, আপনার সেরাম অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের ফর্মুলার ভ্যাকসিন ভারতের এবং সেরাম এটা উৎপাদন করেছে, ফর্মুলাটা তো অক্সফোর্ডের। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কেন এরকম ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন যে চুক্তি থাকে সেগুলো নাই? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলেছিলাম যে আপনারা কেন এদিকে যাচ্ছেন না, তারা বলছে যাচ্ছেন। এখন আরেকটা জিনিস কি, আমি আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমি আগেও বলেছি যে আপনার উপযুক্ত লোক যদি উপযুক্ত জায়গায় না থাকে তাহলে কিন্তু হজবরল হবেই। দুঃখের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ যাবৎকাল এই বিশেষ করে আপনার আপনার দুইটা দুই তিন ভিসির যদি কার্যক্রম পর্যালোচনা করেন আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে কে কতটুকু অবনতি করেছে এবং কতটুকু জায়গায় নিয়ে গিয়েছে। কাজে ভিসিরা যখন এই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, ইউজিসির তো দায়িত্ব একজন উপযুক্ত ব্যক্তিকে তাহলে ভিসি হিসেবে ফাইন্ড আউট করা, সেখানে তারা যদি উপযুক্ত লোককে উপযুক্ত পদে না বসায় তাহলে কিভাবে আমরা গবেষণা করবে? আমি একটা অসঙ্গতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিতে এনেছিলাম, এভারেস্ট তাদের বরাদ্দ প্রত্যেক ডিপার্টমেন্টের গবেষণায় 5 লাখ টাকা, এখন দেখেন জীববিজ্ঞান অনুষদকেও যদি 5 লাখ টাকা দেয় আর আমার ইংরেজি বিভাগকেও যদি 5 লাখ টাকা গবেষণার জন্য দেয়, ইংরেজি বিভাগ 5 লাখ টাকা কি গবেষণা করবে আর জীববিজ্ঞান অনুষদ 5 লাখ টাকা কি গবেষণা করবে? যে এখানে তো বরাদ্দটা বাড়াতে হবে। এবং আমাদের শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা হয় সেটাও যদি আপনি দেখেন, এটা আরেকটা মানে হাস্যকর বিষয়, শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির বাজেটটা জয়েন্টলি করা হয়, মানে বাজেটের বড় একটা অংশ আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা আপনার ধরেন এই ধরনের কাজে ওখানকার খরচটা করা হয়, সেই ক্ষেত্রে এভারেজ একটা বাজেট দেখানো হয় কিন্তু আপনার ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যায় যে আপনার 1.5 থেকে 2% মোট বাজেটের শিক্ষা খাতে বাজেট আসে না। অথচ ইউনিসেফ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে একটা দেশের আপনার জিডিপির 5% অন্তত আপনার শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা উচিত, এটা তো সরকার গুরুত্ব দিবে। আর আমাদের জায়গা থেকে আমার তো ধরেন আগে সুযোগ ছিল না, এখন একটু সুযোগ আছে, বিভিন্ন ফোরামে আমরা এটা কথা বলার জন্য চেষ্টা করি যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আশরাফ ভাই যতই বলুক তার দল উন্নয়নের মহাশিখরে দেশকে এগিয়ে নিয়ে যাবে, প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাবে, আমরা চাই এগিয়ে নিয়ে যাক, রাজনৈতিক যে সরকারই থাকুক দেশকে এগিয়ে নিয়ে যাক। আমরা শেষ করছি, আগে আগে আপনার শিক্ষা ব্যবস্থায় আপনার ইনপুট দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী একটা কনফারেন্সে আমি শুনেছিলাম তিনি বলেছেন যে শিক্ষা ক্ষেত্রে আমরা যেটা ব্যয় করি সেটা ব্যয় না, সেটা ইনভেস্ট। তা আমরা তো সেটার ইমপ্লিমেন্ট দেখতেছি না যে শিক্ষা ক্ষেত্রে ওইভাবে খুব ব্যাপক ইনভেস্টমেন্ট হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ ইনস্টিটিউট করা হচ্ছে, পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে কিংবা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বাইরে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে যার মাধ্যমে ছাত্ররাও কিছু শিখতে পারছে। এবং এই যে শিক্ষকরা যারা নিজেরাই জালিয়াতি করে আপনার অধ্যাপক হয়েছেন, পিএইচডি করেছেন, তারা ছাত্রদের কি শেখাবে? আমি বলছি এখানে এই এখানে আশরাফ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো তিনি এই বিষয়ে অন্তত একমত হবেন যে সেটা আওয়ামী লীগের আমলেও বিএনপির আমলে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় অযোগ্য লোকগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পদে চলে আসে এবং অপরাধ করে, এই যেমন রিসার্চ জালিয়াতির মতো অপরাধ করেও তারা পার পেয়ে যায়। যেহেতু আপনি সরকার দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন,
শুধু আমরা কি আসলে আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার যে রূপরেখাটা এটার পরিবর্তন করে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার কোন রূপরেখা তৈরি করার জন্য সরকারিভাবে এটাকে আমরা বড় ধরনের করে এজেন্ডায় যেতে পারি কিনা? দেখুন, আপনার সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, কিন্তু তার আগে আপনার প্রশ্নের আগে আমার যে দুইজন আপনার জহুরুল ইসলাম এবং ভিপি নূর যে আপনার প্রশ্নগুলো রেখেছেন কিংবা বক্তব্য দিয়েছেন সেটার সাথে আমি আংশিক সহমত। কিভাবে আংশিক সহমত? দেখেন, আপনার জহুরুল যে বিষয়টি বলেছেন যে রিসার্চ মূলক, এটার সাথে আমি একটু অ্যাড করে বলতে চাই, হ্যাঁ, বাংলাদেশে যদি আপনি এডুকেশনকে ভাগ করেন তাহলে আমি এই এডুকেশনকে তিন ধরনের এডুকেশন দেখি। একটা হলো যে রিয়েল এডুকেশন, একটা সার্টিফিকেট এডুকেশন, আর একটা লোক দেখানো এডুকেশন। এখন রিয়েল এডুকেশন যারা, তারা কিন্তু আপনার চাকরির জন্য বসে থাকে না, আর তারা কিন্তু বেকারও থাকে না, কোনো না কোনোভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আর আপনার যারা সার্টিফিকেট এডুকেশন, যারা এমএ পাশ করেছে কিন্তু আপনার না আপনার একটা অ্যাপ্লিকেশন করতে পারে না কোথাও কোনো কথা বলতে পারে, তার স্ট্যান্ডার্ড সেই শুধু আপনার সার্টিফিকেটগুলো অর্জন করেছে। আর লোক দেখানো এডুকেশন আমি একটা বলি, সেটা হলো যে যে বিয়ের বাজারে কিনবে, চাকরির বাজারে আপনার হলো যে যে হ্যাঁ আমি এমএ পাস কিনবা বলার জন্য। আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আপনার হলো যে আপনার এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, আপনি ধরে নেন আমি চারটা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করি, বিশেষ করে যদি আপনি মানদণ্ডের দিক থেকে বিবেচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি যদি এই চারটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেধার বিচরণের ভিত্তিতেই দেখেন বা ঐতিহ্যের ভিত্তিতে দেখেন, তাহলে এই চারটাই হওয়ার কথা ছিল। রিসার্চ কিংবা এ জায়গা থেকে যারা বের হবে তারা ওই রকম অক্সফোর্ড কিংবা ফাইজারের মতো ভ্যাকসিন বাংলাদেশে আবিষ্কার করবে। আজকে দেখেন, আমি কিন্তু পূর্বেই বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলো যে জ্ঞান চর্চার পরিবর্তে যখন আপনার অস্ত্রের ঝঞ্ঝানানি হবে, চর দখলের মতো আপনার বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হবে, আপনার এই যে আপনার ক্যান্টনমেন্ট থেকে আপনার এসে আপনার ছাত্রদের হাতে আপনার ক্ষমতাকে কুক্ষিগত করতে যে ছাত্রদেরকে আপনার সন্ত্রাসী করেছে, সেই জায়গা থেকে আপনার যে বিচরণ, আপনি দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন নূর, ও আপনার হলো যে ধরেন আমার যে জেলায় বাড়ি ওরও একই জেলায় বাড়ি, ও মেধাবী এবং হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং এই যে কাঙ্ক্ষিত নির্বেতন আপনার এই দীর্ঘদিন, কাঙ্ক্ষিত বলেছি এই কারণে যে দীর্ঘদিন ছাত্রলীগ ছাত্রদল সবাই আন্দোলনের ফসল হলো যে আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন, সেই নির্বাচনের নির্বাচিত ভিপি হলো নূর। আজকে নূর যদি তার মেধা, তার আপনার হলো যে ইন্টেলেকচুয়ালিটি, এটা আপনার সঠিক জায়গায় কোনো ব্যক্তির আপনার কোনো দলের আপনার না হয়ে যদি সে নিউট্রাল জায়গা থেকে সরকারের সমালোচনা করত, কিংবা আপনার তার মেধাটাকে দেশ ও জাতির কল্যাণে ব্যয় করত, ধরেন 52 সালের ভাষা আন্দোলন, 1971 সালের, তখন সরকারের যে 100% আপনার সঠিক সব কিন্তু তা না। সরকারের বিরোধী দলের এবং বিরোধী মতের দরকার, এই কারণে সরকার যে জায়গায় বিভ্রান্ত হচ্ছে সেই জায়গায় গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সঠিক পথে যাওয়া। আজকে যখন তারা কোনো দলের হয়ে কোনো ভাইয়ের হয়ে বায়াসড হয়ে কথা বলে, তখন কিন্তু সরকার কিংবা জনগণ কিংবা মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে না। আজকে ধরেন আপনার বাংলাদেশের স্বাধীনতা বলেন, ভাষা আন্দোলন বলেন, নেতৃত্ব দিয়েছে ডাকসু, আপনার যে ডাকসুর আপনার ভিপি তোফায়েল আহমেদ, সেই ডাকসুর ভিপি নূর, কিন্তু নূরের উত্থানটা যেভাবে হয়েছিল সেইটা যদি সে, আমি তাকে ছোট করার জন্য বলছি না, সে এখনো সুযোগ আছে, সময় আছে, যদি সেইটাকে জাতির দর্পণ হিসেবে, জাতির মুখপাত্র হিসেবে ব্যবহার করে, আমি মনে করি সরকারও অ্যাকসেপ্ট করবে এবং সরকার সেটা মেনে নেওয়ার পক্ষে। যে বিষয়গুলো বলেছেন, এখন আপনি আজকে দেখেন, আপনি এই যে ধরেন যে সামিয়া রহম জামান, যে আপনার এই যে যাকে নিয়ে কেন্দ্র করে যে আপনার যেটা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাও নিয়েছে, এবং একজন আশরাফ ভাই বেশ কয়েকজন সমাজবিজ্ঞানের দিন সাদেক আলিম সহ বেশ কয়েকজন জায়গায় যদি আলোচনা করতে যাই তাইলে তো আর সামগ্রিক আলোচনা হবে না, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনা হয়ে যাবে। এক কথায় আমি বললাম, যারা অপরাধ করছে তারা আইনের আওতায় এসেছে। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাই, বাংলাদেশের আপনার 16 কোটি, আপনার এই যে আপনার যদি পরিসংখ্যান
এর দিক থেকে বলেন তাইলে 16 কোটি, এর বাইরে যদি বলেন তাইলে মানুষ হচ্ছে 20 কোটি। এই 20 কোটি মানুষকে সর্বপ্রথম দরকার কাউন্সিলিং দরকার। এখন একজন রিক্সাওয়ালা বা রিক্সা পুলক তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, তার সীমাবদ্ধতা কতটুকু, কতটুকু কথা বলা দরকার। সে দেখবেন রিক্সা চালাইয়ে 500 টাকা কামায়, মাঝখানে আপনার ক্লান্ত হয়ে যায়, চায়ের দোকানে বসে সরকারের সমালোচনা করে, আবার সচিবের সমালোচনা করে, কিংবা তার বিরুদ্ধে গ্রুপিং করে তার অফিস সহকারী। আজকে আমাদের উচিত আপনার কার কোথায় কিভাবে কথা বলা দরকার, চলা দরকার। আমাদের এই বাংলাদেশে সেই আপনার যে এই যে আচরণগত সমস্যা, আপনার স্বভাবগত সমস্যা, এইটি আমরা সংকর জাতি হিসেবে এটা কিন্তু থেকেই গেছে। আমি মনে করি সরকার এত ক্ষেত্রে এত টাকা ব্যয় করে বাংলাদেশে, আপনার আমাদের সরকার তার অবস্থান থেকে বিভিন্ন আপনার প্রোগ্রাম নিচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রিসার্চ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আপনার হলো যে যারা মেধাভিত্তিক তারা যাতে বাংলাদেশে থাকতে পারে, অন্য দেশে চলে না যায়, সেই প্রোগ্রাম সরকার কিন্তু হাজারো প্রোগ্রাম নিচ্ছে এবং কাজ করছে, যেটা দেখা যায় না। কিন্তু আমরা যেটা, আপনি যদি সরকারকে এখন নূরকেই বলা হয়, ধরেন নূর আপনার হলো যে আওয়ামী লীগের সমালোচক হিসেবে, যে সরকারের 10টা আপনার হলো যে দোষ বলে, ও 2-3টে বলার পর কিন্তু আর বলতে পারবে না। যদি সরকারের গুণের কথা বলা হয় তাহলে কিন্তু রাত্রদিন বলেও শেষ করা যাবে না, কিন্তু আমরা গুণের কথা বলি না। আমরা সরকারের সমালোচনা, কিংবা আমরা বাঙালি জাতিটাই হলো যে সমালোচনা করতে অভ্যস্ত, কিংবা সমালোচনাকে ভালোবাসি, সমালোচনা করি। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চলছে, সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং এই গলত দূরীকরণে সরকারের করণীয়, জাস্ট এক বাক্যে আপনার অ্যানসারটা জানতে চাই, এরপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে যাব। সরকারের এই শিক্ষা ব্যবস্থার এই যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে এসে, যেহেতু আমাদের সম্পদ স্বল্প, জনগোষ্ঠী অনেক, সেদিক থেকে মাথায় রেখে চায়না বিশ্ববিদ্যালয় বন্ধ করে কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আপনার টোটাল এই 150-200 কোটি মানুষকেই আপনার হলো যে একটা ট্রেনিং সেন্টার তৈরি করেছিল, সেভাবে বাংলাদেশের সময় এসেছে, যেমনি এই 100 ইকোনমিক জোন করেছে, এই জোনগুলোকে অতি সত্তর আপনার হলো যে এডুকেশন বিশ্ববিদ্যালয় যে নিতে হবে তা না, বিশ্ববিদ্যালয়ে যারা এডুকেশন নিবে তারা সর্বোচ্চ লেভেলের ডিগ্রিধারী, তারা দেশ পরিচালনা করবে, রাষ্ট্রের নীতি নির্ধারক হবে, তার বাইরে যারা তাদেরকে কারিগরি শিক্ষার মধ্য দিয়ে শিক্ষিত অর্থাৎ মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারলেই আজকে বাংলাদেশের যে আমাদের, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সর্বশেষ 1 মিনিটে একটা অ্যান্সার নিতে চাই বিপি নুরের কাছ থেকে, সাবেক বিপি নুর। সরকারের জরুরি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার, শুধু পদক্ষেপ নয়, এটা খুবই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, এরকম একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে আমি ছোট করেই বলবো, যেহেতু প্রোগ্রাম শেষ আর এমন কিছু বলবো না যে আবার পুরনো আলোচনা যেতে হয়। তারপরে যেহেতু আশরাফ ভাই আমার বড় ভাই, এলাকার ভাই, ভালোবেসে হোক আমার সমালোচনা পরিচিত আছে, তো দু একটি কথা বলেছেন ব্যক্তিগত ভাবে, যেটা যেহেতু আমি একটা রাজনৈতিক অঙ্গনে আছি, আমার একটা ব্যক্তিসত্তা আছে, আমার একটু বলা লাগে। তো আশরাফ ভাই যেটা বলেছেন, আমি নিউট্রাল না কারো হয়ে কাজ করি বা আমার পক্ষ কথা মানুষ কতটুকু নিরপেক্ষ হলে শুনতো, রাজনীতি করে বিদায় শুনবে না, দেখেন কে কার কথা কতটুকু শুনবে কিংবা নেবে না সেটা আপনার বিচার করবে কিন্তু দর্শক, যে আমরা আজকে কথা বলছি কে কতটুকু সঠিক বলছি সেটা তারা। আমি আশরাফ ভাইকে বলতে পারি না তার কথা ব্যাঠিক, তার কথা ঠিক না, ঠিক একইভাবে জহির ভাই আবার আমাকে বলতে পারে না, আশরাফ ভাই বলতে পারবে না। সুতরাং আমি কি করছি, কাদের জন্য কি করছি, সেটা আমি বড় ভাই আশরাফ ভাইকে বলবো যে জনগণের উপরে ছেড়ে দেন, জনগণ দেখুক যে নূর কি করতে চায়, কি করছে, ছাত্রদেরকে একটু বিচার বিশ্লেষণ করতে দেন। আপনি তো একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলবেন, শুধুমাত্র আওয়ামী লীগের ভিউ থেকে, আমি তো আওয়ামী লীগের ভিউ থেকে কথাও বলবো না, কাজও করবো না। কারণ দেখেন আমাকে যখন প্রধানমন্ত্রী ডাকসু বিপি হওয়ার পরে গণভবনে ডেকেছেন, আমি গিয়েছি, আমি যদিও বলি যে এই একটি এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় নেই, প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, আমি প্রধানমন্ত্রীর ডাকে গিয়েছি, এটা আমার দায়িত্ব মনে করেছি, আমি গিয়েছি। আবার যখন আমার কাছে মনে হয়েছে
যে ডক্টর কামাল হোসেনের মতো লোক আপনার তার প্রোগ্রামে আমাকে ছাত্রনেতা হিসেবে দাওয়াত করেছেন, আমি সেখানে গিয়েছি, কিংবা বেগম খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের নেত্রী অন্যায়ভাবে অবিচারের শিকার হচ্ছেন, সেটি নিয়েও আমি কথা বলেছি। কাজেই আমার সীমাবদ্ধতা এবং আমার জায়গা থেকে যতটুকু বলার আমি চেষ্টা করি, এবং আমি মানুষের সমালোচনাগুলোকে খুব ভালোভাবেই নেই এবং সংশোধন হওয়ার চেষ্টা করি। সুতরাং আমি বলবো আমার বিচার বিশ্লেষণ একটু দর্শক জনগণের হাতে ছেড়ে দেন যে আমি কি করছি, তারা একটু বিচার বিশ্লেষণ করুক, রাজনৈতিক জায়গা থেকে আপনারা বিচার বিশ্লেষণ না করেন। জি জি, আমি এবার আপনার আপনার প্রশ্নে আসছি, আপনার প্রশ্নে শেষ করে দিচ্ছি। এখানে আমার কাছে যেটা মনে হয়, যেটা এখানে মালয়েশিয়ার জহির ভাই যেটা বলেছেন, যে এইটা বললে আসলে আবার শিক্ষার্থীদের বড় একটা অংশ ক্ষুব্ধ হতে পারে যে নূর ভাই একটা পণ্ডিতিমূলক কথা বলেছে। এটা ঠিক যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে গ্রাজুয়েটরা বের হয়, কিন্তু আপনার ভালো ভালো প্রতিষ্ঠানের কর্পোরেট হাউসের প্রধান কর্মকর্তা নির্বাহীরাই বলে থাকেন যে অনেকে ভালো ইংলিশ লিখতে পারে না, একটা ভালো আপনার যেটা বলেছেন ওই আপনার জহির ভাই রিসার্চ প্রপোজাল দিতে পারে না, ভালো রিসার্চ করলে সাইটেশন ভালোভাবে করতে পারে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোকে আগে হচ্ছে উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে একটা প্রশাসন নিশ্চিত করতে হবে, যে যারা দক্ষ দক্ষ এবং যোগ্য। যেমন আমি আপনাকে ছোট করে এক্সাম্পল দিলে, 72 সালে বঙ্গবন্ধু দেশে এসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এনামুল হকদের মতো পণ্ডিত ব্যক্তিদেরকে ডেকেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব আপনারা নেন, আমাদের ছেলে আমার ছেলে মেয়েদের গুলোকে মানুষ করার জন্য তাদেরকে ডেকে বলেছিলেন। আর আজকে ভিসি হওয়ার জন্য শ্রমিক লীগের নেতারও সুপারিশ নেয়, কাজেই তাদের ব্যক্তিত্ব যোগ্যতা আর ওই সময়ের যোগ্যতা কম্পেয়ার করেন। সেক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে, এবং আমার মতে বিশ্ববিদ্যালয়, এবং 4টি বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন রয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেটা আশরাফ ভাই একমত হয়েছে যে অপরাজনীতি বন্ধ করতে। আমি শেষ করছি, 30 সেকেন্ড, আমি শেষ করছি, 30 সেকেন্ড, আমি শেষ করছি, যেটা আশরাফ ভাইও বলেছেন যে অপরাজনীতি বন্ধ করতে হবে। সুতরাং ছাত্র শিক্ষকদের অপরাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষক সমিতির নির্বাচন আছে চলবে, ছাত্রদের অপরাধ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নয়, ছাত্র সংসদ নির্বাচন থাকবে, সেটার মধ্যে সুস্থ দ্বারা ছাত্র রাজনীতি চলবে, এবং সর্বোপরি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় থাকবে না। মোটা দাগে এবং সংক্ষিপ্ত সময়ে এটাই আমার প্রস্তাবনা। প্রোগ্রাম একবারেই শেষ করবো, আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখে পেয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নুরুল হক নূর, সাবেক বিবি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে যুক্ত হয়েছেন আলী আশরাফ সহ সম্পাদক, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং জহিরুল ইসলাম যিনি সাবেক সভাপতি বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া, আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই মানুষগুলো শুধু আমরা একটি বিষয় জানতে চেয়েছি এবং কথা বলার চেষ্টা করেছি, সেটি হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং পজিশন, এই পজিশনটি কোন পর্যায়ে রয়েছে, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে লেজুর ভিত্তিক রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এসে যদি রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং টেকনোলজিক্যাল এবং ডিজিটাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য বাংলাদেশ সরকার প্রস্তাবনা গ্রহণ করেন, এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস কোলাবোরেশন করে যদি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করার প্রচেষ্টা চালান, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ, বিশ্বমানের বাংলাদেশ এবং উন্নয়নের বাংলাদেশ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে কোনো একজন অতিথি নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।